আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার মানিক। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার শুভেচ্ছা। আমাদের এলটিএম বিডি চ্যানেলে ক্লিক করে টিউটোরিয়াল দেখার জন্য স্বাগতম। আজ আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক সহায়ক হবে। আজ আমরা ক্লাস 9-10 এর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে টেকোসিন। টেকোসিনের শুরুতে আমরা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক, আসি ইন্ট্রোর উপর। টেকোসিনের বিষয়টা আমরা বুঝতে হবে, সংজ্ঞাটা আমরা ফার্স্টলি বুঝব, যেটা হচ্ছে কথা বলার সময় বক্তা শ্রোতার সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে টেকোসিন বলা হয়। একটা উদাহরণের সাহায্যে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। হি ইজ এ বয়। তবে প্রিয় ভিউয়ার্স, মনে রাখতে হবে টেকোসিন শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। উত্তর ঠিক থাকে যদি আপনি এই প্রশ্নবোধক চিহ্ন না দেন, তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। তাহলে আমরা বেসিক্যালি যেটা জানি যে হি এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। টেকোসিনের বিষয় হচ্ছে যে আগে ভার্ব লিখতে হবে প্লাস তারপর সাবজেক্ট লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি সেখানে ভার্ব হচ্ছে ইস। তবে বিষয়টা দেখতে হবে যে এই সেন্টেন্সটা হাতে আছে না নাতে আছে, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভই আছে না নেগেটিভই আছে। আমরা জানি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভই আছে। এই পাশে অ্যাফার্মেটিভ থাকলে এ পাশে নেগেটিভ করতে হয়, আবার এ পাশে যদি নেগেটিভ থাকে এ পাশে অ্যাফার্মেটিভ করতে হয়। তা আমরা বুঝতে পারতেছি যে হি ইজ এ বয়, এটা অবশ্যই অ্যাফার্মেটিভই আছে। নেগেটিভ করতে গেলে কী করতে হবে, ইস লিখতে হবে, আর ইজ এর সংক্ষিপ্ত ফর্ম ইজেন্ট। নাতে করতে টেকোসিন আমরা না করলাম, আর সাবজেক্ট হি আছে হি, হয়ে গেলো আমাদের টেকোসিন। ওকে, তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম কথা বলার সময় বক্তা শ্রোতার সমর্থন চেয়ে স্টেটমেন্টের সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে টেকোসিন বলে। আবার অক্সিলারি ভাব দিয়ে টেকোসিনগুলো করতে হয়। ডু নট, আমরা জানি ডু নটের সংক্ষিপ্ত হওয়া ডন্ট, ডাজ নট এর সংক্ষিপ্ত হওয়া ডাজেন্ট, ডিড নট এর সংক্ষিপ্ত হওয়া ডিডেন্ট, এম নট এর সংক্ষিপ্ত হওয়া আরেন্ট। এটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসটা অনেক শিক্ষার্থী এটা ভুল করে। এম নট এর সংক্ষিপ্ত হওয়া হচ্ছে আরেন্ট, ওয়াজ নট এর ওয়াজেন্ট, ওয়াই নট এর ওয়ারেন্ট, আর শুড নট এর শুডেন্ট। আরও অনেক আছে, আমরা মডাল ভার্বগুলো যদি দেখতে পারি তাহলে সেগুলো হবে ক্যান নট যদি থাকে তবে ক্যান্ট, সি এন টি। আবার যদি আমরা লিখি শেল, শেল নট, এটাকে আবার স্যান্ড লিখতে হবে, স্যান্ড। আবার শুড লিখি উড লিখি, এটাকে লিখতে হবে উডেন্ট। মে, মে নট, মেনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ম্যাড। এখন আমরা টেকোসিনের বেসিক রুলে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, তো এখন আমরা দ্বিতীয় রুলে যাচ্ছি। সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হলে ডু ডাস, এবং পাস্ট ইন্ডিফিনিট টেন্স হলে ডিড বসবে। হি ওয়েন্ট টু স্কুল। এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্টটা আটটা আছে, পাস্ট ফর্মে, অর্থাৎ ভি টু। একটা জিনিস বিষয় বুঝে রাখতে হবে, আমি যখন ক্লাস ব্লক যাবো ভি ওয়ান মানে বুঝতে হবে প্রেজেন্ট ফর্ম, ভি টু হচ্ছে পাস্ট ফর্ম, ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট। প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট, আর ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপেন্ট। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি যখনই বলবো যে ভি ওয়ান, আপনাদের সকলেই বুঝে নিতে হবে যে প্রেজেন্ট, আবার যখন বলবো ভি টু তখন পাস্ট, আর ভি থ্রি যখন বলবো তখন বুঝতে হবে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। তো দেখা যাচ্ছে যে এখানে যে এখানে টেন্সটা পাস্ট টেন্সে আছে, আমরা জানি পাস্ট টেন্সে থাকলে, পাস্ট টেন্সে যদি থাকে, যদি ভি ওয়ানে থাকে তাহলে ডু লিখবো, যদি ভি টু থাকে তাহলে আমরা ডি লিখবো, অর্থাৎ এস অথবা ইএস যদি থাকে বা ভি থ্রিতে যদি থাকে তাহলে আমরা ডাস লিখবো। দেখা যাচ্ছে যে এখানে ভি টু আছে, ভি টু থাকলে আমরা কী লিখবো, ডি লিখবো। আর দেখতে হবে যে স্টেটমেন্টটা নেগেটিভে আছে না অ্যাফার্মেটিভে আছে। দেখা যাচ্ছে যে এখানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমরা নেগেটিভ করবো, ডি লিখবো, ডিটেল সংক্ষিপ্ত করে বললাম এই আছে সাবজেক্ট। ওকে, তো ভিউয়ার্স আমরা জানি
টেক কোশ্চেনের সাবজেক্টকে সাবজেক্ট বলা যাবে না, বা টেক কোশ্চেনের সেন্টেন্স বলা যাবে না, বলতে হবে যে স্টেটমেন্ট। দেখতে হবে যে স্টেটমেন্টে যদি রানা থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ই বসবে, মিনা যদি বসে মে যদি বসে ছেলে সেক্ষেত্রে সি বসবে। এভরি বডি এভরি ওয়ান, এনি বডি এনি ওয়ান, সাম বডি সাম ওয়ান, নো বডি নো ওয়ান, নান ইজ নান অফ দ্যাম, অল অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, আইদার নাইদার, এগুলো থাকলে সাবজেক্ট ট্যাগের সাবজেক্টটা হবে দে। আমি আবার বলতেছি এভরি বডি এভরি ওয়ান, নো বডি নো ওয়ান, এনি বডি এনি ওয়ান, সাম বডি সাম ওয়ান, নো নান ইজ নান অফ দ্যাম, অল অফ দ্যাম, আইদার অর নাইদার, এগুলো যদি স্টেটমেন্ট থাকে সাবজেক্ট হিসেবে আমরা দে নিব। আল্লাহ অথবা গড থাকলে অবশ্যই বুঝতে হবে যে বড় হাতের ই নেব, এটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে, বড় হাতের ই নেব। আবার এদিকে থিম, যত থিম যত থিম থাকবে থিমের ক্ষেত্রে কি নেব আমরা ই নেব, এনিথিং হতে পারে এনিথিং, হতে পারে নাথিং, অল থাকলে ইট নেব, অল প্লাস নাউন থাকলে দে নেব। এখানে আমি ওয়ান টু থ্রি দ্বারা বুঝাতে চাচ্ছি যে ওয়ান মানে ফার্স্ট পার্সন, টু মানে সেকেন্ড পার্সন, থ্রি মানে থার্ড পার্সন। একটা সেন্টেন্সের মধ্যে যখন দেখবেন যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকলে আমরা সাবজেক্ট হিসেবে উইকে কাউন্ট করবো। আবার সেকেন্ড পার্সন থার্ড পার্সন অর্থাৎ স্টেটমেন্টে যদি সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকে তাহলে আমরা ইউ লিখবো সাবজেক্ট হিসেবে, আবার থার্ড পার্সন প্লাস থার্ড পার্সন থাকে তাহলে আমরা দে লিখবো। আর একটা বিষয় যেটা ধরা সাইড যায় না গোনা যায় না, সেক্ষেত্রে আমরা ইট লিখবো, যেমন ধরা যায় না লাভ, ধরা যায় না কাইন্ডনেস, দয়া, দয়াকে ধরা যায় না, এগুলো বিষয় ক্ষেত্রে ইট লিখবো সাবজেক্ট হিসেবে, ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট লিখবো। আবার একাধিক ব্যক্তি বা বস্তু থাকলে দে লিখবো, একাধিক ব্যক্তি বস্তু ক্ষেত্রে ব্রাদার বুকস, যদি স্টেটমেন্টে ব্রাদার বা বুকস থাকে সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে আমরা দে লিখবো। একটা আমরা এক্সাম্পল দেখি, সামবডি সামবডি, আমরা জানি বডি যত রকমের বডি থাকবে, সামবডি এনি বডি যত রকমের বডি, বডি বডি থেকে সাবজেক্ট হিসেবে আমি দে লিখবো। আমরা পূর্বেই বলেছি যত বডি থাকবে এভরি বডি, যত বডি থাকবে বডি হিসেবে দে লিখবো, ওয়ান থাকতে পারে যত ওয়ান থাকবে তত, সেক্ষেত্রে আমরা দে লিখবো সাবজেক্ট হিসেবে। আর এখানে এখানে একটা মডেল মার্ক তাহলে মে লিখবো, আর স্টেটমেন্টটা দেখতে হবে যে হাতে আসে না নাতে আসে, দেখা যাচ্ছে যে স্টেটমেন্টটা হাতে আসে তাই আমরা নেগেটিভ করে দেবো। ওকে, আল্লাহ ক্যান সেভ মি, আল্লাহ ক্যান সেভ মি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। দেখা যাচ্ছে যে ক্যান, ক্যান একটা মডাল ভার্ব, দেখা যাচ্ছে যে এখানে স্টেটমেন্টটা হাতে আছে, নাতে করবো তাহলে ক্যান লিখলাম, আমরা নট করলাম ক্যান। আর আল্লাহ যেহেতু আমি পূর্বে বলছি আল্লাহ আল্লাহ যেহেতু সেটাতে বড় হাতে হি হবে। তো সকলেই আপনারা বুঝতে পারছেন, আশা করি ক্লাসটা ভালোই হবে। তো ভিউয়ার্স, এখন আমরা কনফিউজিং এরিনা ওয়ানে যাব। আসলে কনফিউজিং এরিনা বলতে আমরা বুঝবো যে উত্তর শব্দগুলো দেখতে হা অর্থাৎ অ্যাফার্মেটিভ, আসলে কিন্তু এগুলো নেগেটিভ শব্দ। এই যে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্ক্যারসলি, এগুলো শব্দ দ্বারা বোঝা যাচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে অর্থাৎ অল্প পরিমাণ। ধরেন যে একটা উদাহরণ হিসেবে যে আমি বিষয়টা ক্লিয়ার করা যাচ্ছে, ধরেন যে আপনাদের ফেসবুক ফ্রেন্ড আছে 5,000, আপনার ফেসবুক ফ্রেন্ড আছে 5,000, আমার আছে 5,000, আপনার ফ্রেন্ড আছে আমারও ফ্রেন্ড আছে, কিন্তু আমার আপনার তুলনায় আমার নাই বললেই চলে। আবার বলা যায় যে আপনার কাছে একটা 2 লিটার আর্সির বোতল আছে, সে আর্সি ভর্তি আছে, আবার আমার কাছে আছে একটা 2 লিটার আছে, সেখানে 3 ফোঁটা বা 4 ফোঁটা আছে, আপনার কাছে আর্সি আছে বা 7 আপ আছে আমার কাছে আছে, কিন্তু আপনার তুলনায় আমার নাই বললে চলে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে। ফিউ লিটিল, এক্ষেত্রে আমি বোঝাচ্ছি ফিউ লিটিল, এই ফিউ লিটিল যদি ফিউ বা লিটিল এই শব্দটা যদি ফিউ লিটিল, ফিউ লিটিল হচ্ছে আমরা জানি নেগেটিভ শব্দ, তবে ফিউ এর আগে যদি এ অথবা দা থাকে তাহলে এটা নেগেটিভ হবে না, তখন হবে অ্যাফার্মেটিভ, বিষয়টা বুঝতে হবে। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। রূপা হার্ডলি
phones me. Rupa amake phone na korlei bole chole. Acha amra jani je bhatta sheshe s othoba yes thakle amra ki likhi das likhi. Ekhon bujhte hobeche apnara dekhe bujhte parchen je ekhane hardly ache. Hardly ekta ki negative shobdo. তাহলে নেগেটিভ আছে এই পাশে আমরা কি করব অ্যাফারমেটিভ করব আর ভার্ব আছে এটা তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে আমরা লিখব ডাস এটা নেগেটিভ আছে তাহলে উপরে আমরা নেগেটিভ লিখব না রূপা দিয়ে তুমি সেক্ষেত্রে আমরা সি লিখব আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস I have few friends. দেখা যাচ্ছে যে এটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট আচ্ছা যেখানে ফিউ একটা নেগেটিভ শব্দ যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে সেটাকে আমরা কি করব অ্যাফারমেটিভ তাহলে আমরা এখানে যদি নেগেটিভ থাকে তাহলে এই পাশে আমরা করব অ্যাফারমেটিভ তো ভার্ব আছে হ্যাভ হ্যাভ আই আবার একটা উদাহরণ দিচ্ছি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলছি যে ফিউ লিটিল এর পূর্বে এ অথবা দি থাকলে এর পূর্বে এ অথবা দি থাকলে স্টেটমেন্টটি অ্যাফারমেটিভ হয় তার এটা অ্যাফারমেটিভ আছে এখন আমরা এই পাশে নেগেটিভ করব হ্যাভ আছে হ্যাভ আমরা জানি রাইট আই শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ওকে কনফিউজিং এর না পার্ট 2 এ আছে দেখা যাচ্ছে যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ along with and not accompanied by ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে এবং ট্যাগটি হতে হবে উদাহরণ দিচ্ছি আই স্যার এখানে প্রথম সাবজেক্ট আবার আই এখানে দ্বিতীয় সাবজেক্ট তো উক্ত সাবজেক্টটি অ্যাজ ওয়েল অ্যাজ এটা এস ওয়েল এস দ্বারা যুক্ত আমি পূর্বেই বলছি যে এস ওয়েল এস উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাড নট এবং অ্যাকম্পানিড বাই দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট যদি পার্টটা বলবে তাহলে প্রথম সাবজেক্ট এখানে কি রান আর এখানে ভার্ব হচ্ছে ইজ প্রথম সাবজেক্ট হচ্ছে রানিং তাহলে আমরা লিখবো দেখবো এখন স্টেটমেন্টটি হাতে আছে না হাতে আছে অবশ্যই এটা অ্যাফারমেটিভই আছে আমরা এখন নেগেটিভ করবো তাহলে তাহলে আমাদের ভার্ব ফর্ম হবে এটা ইজ এন্ড ইজন্ট রানি যেহেতু মে সেক্ষেত্রে সি ওকে নাম্বার দুই এটা এই নাম্বার দুই নাম্বার দ্য ম্যান উইথ হিজ ফ্রেন্ড অ্যাট্রাক্টেড মি দেখা যাচ্ছে যে দা ম্যান প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট আবার ফ্রেন্ডস দ্বিতীয় সাবজেক্ট তারপর পূর্বে বলছি যে এগুলো যদি থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্টে ভার্ব বসাবো এক্ষেত্রে কাউন্ট হবে দা ম্যান এখানে ভার্ব কোনটা এটা তাহলে কি হচ্ছে ডিডন্ট ওকে এখন আমরা কনফিউজিং এর না পার্ট 3 তে যাচ্ছি দেখা যাচ্ছে যে নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নট আইদার অর ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট নিয়ে ভার্বটা বসবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার প্রথম সাবজেক্ট আবার আই এখানে তৃতীয় সাবজেক্ট ভার্ব আমরা পেলাম তাহলে আমরা পূর্বে বলছি যে এম নট যদি থাকে তাহলে আমরা লিখলাম লিখব আরেন্ট তো এমার জন্য আমরা লিখলাম আর আই আবার আইদার সি অর হার ব্রাদার্স ওয়েলকাম এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে যে সি আর
সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ব্রাদার্স। তাহলে আমরা এখানে উইল, আমরা যদি উইল থাকলে অন আমরা পূর্বে বলেছি যে আইদার যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে কি নিবো দে নিব। তাহলে বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, নট অনলি রানা বাট অলসো আই এম হ্যাভ, এখানে প্রথম শব্দ রানা দ্বিতীয় শব্দ হচ্ছে আই, আমরা বলছি উক্ত শব্দগুলো এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা দ্বিতীয় শব্দটাই পার করবো। তাহলে এখানে এম, এম এর জন্য আমরা আই, আর আর সাবজেক্ট হিসাবে আমরা আই, এখানে কিন্তু এই সাবজেক্টটা কাউন্ট হবে না। ঠিক তো ধরো আইদার সি অর হার ব্রাদার্স উইল কাম, এখানে প্রথম শব্দটা হচ্ছে যে সি, দ্বিতীয় শব্দ ব্রাদার্স, তার উইল এখানে ভার, তাই আমরা জানি এই উইল থাকলে অনেক লিখতে হয়, সেক্ষেত্রে আমাদের এখন দ্বিতীয় ভার কোন হবে ব্রাদার্স, ব্রাদার্স এস অনেকগুলো থাকার কারণে বহুজন থাকার কারণে এখানে সাবজেক্ট হিসাবে দে। আচ্ছা এখানে দেখা যাক, প্রথম শব্দটা আই, দ্বিতীয় শব্দটা হচ্ছে ইউ, তাহলে এখন আর হচ্ছে যে আর, তোমরা এখন লিখবো আর, তাহলে দ্বিতীয় শব্দটা হচ্ছে ইউ আর ইউ।